হয়েছে ডানাজার কিছুক্ষণের মধ্যেই হয়তো আছড়ে পড়তে পারে কারণ রাতেই ল্যান্ডফলের কথা বলা হচ্ছে ওড়িশা ধামনা থেকে 80 কিলোমিটার দূরে এখন এই ঘূর্ণিঝড়ের অবস্থান পারাদ্বীপ থেকে মাত্র 60 কিলোমিটার দূরে রয়েছে সাগরদ্বীপ থেকে 180 কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড় ডানা এখন এগোচ্ছে স্থলভাগের দিকে উত্তর পশ্চিমের দিকে এগোচ্ছে ওড়িশা ধামনা আর ভিতরকণিকার মাঝে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে এমনই কথা বলা হচ্ছে আজ রাত থেকে অর্থাৎ শুক্রবার ভোর 5টার মধ্যে স্থলভাগে আছড়ে পড়বে ডানা সর্বাধিক গতিবেগ হতে পারে ঘন্টায় 120 কিলোমিটার বিপর্যয় পূর্বাভাস পেয়ে তৎপর রাজ্য সরকার চার উপকূলবর্তী জেলা সহ রাজ্যে মোতায়েন করা হয়েছে এনডিআরএফ এর 13টি দল এই মুহূর্তে বিভিন্ন জায়গার ছবি সেখানকার পরিস্থিতির আপডেট আপনাদের সামনে তুলে ধরছি সমুদ্র ইতিমধ্যেই উত্তাল হয়ে রয়েছে ল্যান্ডফল ঠিক কখন হবে কি বলা হচ্ছে আমাদের সঙ্গে রয়েছে অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি অয়ন ল্যান্ডফলের টাইমিং এখনো পর্যন্ত যে সময় এবং স্থানের কথা বলা হচ্ছে নির্দিষ্টভাবে কোন লোকেশন আর কোন টাইমের কথা বলা হচ্ছে দেখো এখন এই মুহূর্তে সর্বশেষ যে উপগ্রহ চিত্র তাতে ঘূর্ণিঝড় ডানা তার নিজস্ব গতিবেগ ঘন্টায় 13 কিলোমিটার সেটা কখনো কখনো বেড়ে 15 কিলোমিটার হচ্ছে এখনো পর্যন্ত যেখানে তার ল্যান্ডফল হবে অর্থাৎ ধামারা অর্থাৎ ভিতরকণিকা অভয়ারণ্য সেখান থেকে তার দূরত্ব 80 কিলোমিটার অতএব এটা মনে করা যেতে পারে যে রাত 2:30 থেকে 3টে নাগাদ এই ল্যান্ডফল হতে পারে এই মুহূর্তে ডানা তার নিজস্ব যে গতিবেগ অর্থাৎ বাইরের গতিবেগ 15 কিলোমিটার থেকে 13 কিলোমিটার কখনো কখনো কিন্তু তার যে ঘূর্ণায়মান গতিবেগ সেটা এই মুহূর্তে 125 থেকে 130 কিলোমিটার যেটা ল্যান্ডফলের আগে সামান্য কমে 120 কিলোমিটার পর্যন্ত এসে নামবে বলে এখনো পর্যন্ত দাবি করছে দিল্লির মৌসুম ভবন ধন্যবাদ অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন এবং আপনারা শুনলেন যে আজ রাতে ল্যান্ডফল হবে একেবারে শুরুর থেকেই বলা হচ্ছিল যে আজ রাত 12টা থেকে আগামীকাল সকাল 9টার মধ্যে একটা রেঞ্জ বলা হচ্ছিল যে এই টাইমে সম্ভবত এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করতে পারে আর যে জায়গা বলা হচ্ছিল সেটা হচ্ছে ওড়িশা এবং আমাদের যে সাগরদ্বীপ তার মাঝামাঝি একটা অংশ অর্থাৎ পুরী আর সাগরদ্বীপের ঠিক মাঝামাঝি একটা জায়গা এখন এই মুহূর্তে এই ঘূর্ণিঝড় একটা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে রয়েছে আর সেটা ক্রমাগত এগিয়ে আসছে আর যে কোনো ঘূর্ণিঝড়ের ক্ষেত্রেই যখন স্থলভাগ থেকে জলভাগে এটি ঢোকে তার গতিবেগ একটু করে কমতে শুরু করে কিন্তু তার দাপট ঠিক কতটা দেখাবে সে ল্যান্ডে ফল করার পর অর্থাৎ ভূভাগে ঢোকার পর সেটা এখন দেখার আর তার সঙ্গে সঙ্গে প্রশাসন সমস্ত কিছু আন্দাজ করে পূর্ববর্তী যে অভিজ্ঞতা রয়েছে তাকে সম্বল করে তৈরি রয়েছে কন্ট্রোল রুম খোলা হয়েছে নবান্নে কন্ট্রোল রুমে মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব আছেন সকলে উপস্থিত রয়েছেন অন্যান্য যে সমস্ত বিভাগগুলি এই বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে জড়িত থাকে সমস্ত বিভাগ এখন সজাগ সতর্ক রয়েছে যেমন বিদ্যুৎ বিভাগ থেকে শুরু করে তার সঙ্গে সেচ দপ্তর কারণ সাগর বা এই সমস্ত অঞ্চলে যেখানে উপকূল অঞ্চলে নদীবাদ রয়েছে সেগুলো ভেঙে যাতে বিপত্তি না হতে পারে সমস্ত দিক থেকেই প্রশাসন সজাগ দৃষ্টি রেখেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা